আসো। আমরা একজন পেয়ে গিয়েছি দিদিকে, তার সাথে একটু কথা বলে নেব। কেমন লাগছে এবছর? আমরা কথা বলে নিলাম এক দিদির সঙ্গে, আমরা আরেকটি দিদিকে পেয়ে গিয়েছি সামনে, ওনার সঙ্গে একটু কথা বলি। কেমন লাগছে এবছরের পুজো? ভালো লাগছে, কিন্তু যে পুজোতে খুব একটা আনন্দ করতে পারছি না, করে ভালো লাগছে না, মুখোশের আড়ালে আর ভালো লাগছে না। তো হচ্ছে যদি যত তাড়াতাড়ি এই করোনা মুক্ত হয় দেশ থেকে, খুব ভালো হয়। যদি না হয় তো আমাদের প্রচুর অসুবিধাই হয়। আর এখানে আমি হচ্ছে স্থায়ী অনেক বছর ধরে হচ্ছে, আর প্রায় 18 বছর হয়ে গেল এখানে। তো অভিজ্ঞতা এটা আমার হচ্ছে যে বহু বছরে যেমন কাটিয়েছি, এই বছরটা একদম আরেকজন দিদি রয়েছে,